আসসালামু আলাইকুম একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগত। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ঘাস ফড়িংয়ের শ্বসন তন্ত্র সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শ্বসনতন্ত্র কী সেটি তোমরা নিশ্চয়ই জানো, তারপরেও তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে যে তন্ত্রের সাহায্যে দেহের ভিতরে এবং বাইরে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে, সেটিকেই মূলত বলা হয় শ্বসনতন্ত্র। ঘাস ফড়িংয়ের শ্বসনতন্ত্র কতগুলো অংশ নিয়ে গঠন হয়ে থাকে, সেই অংশগুলো হচ্ছে ঘাস ফড়িংয়ের প্রধান শ্বসন অঙ্গ হচ্ছে ট্রাকিয়া, তার সাথে আছে 10 জোড়া শ্বাসরন্ধ্র এবং ট্রাকিয়ার শাখা প্রশাখা আছে যেগুলোকে বলা হয় ট্রাকিউল, এবং দেহ প্রাচীরের সাথে সংযুক্ত থাকে হচ্ছে বায়ুথলি বা প্রান্তীয় থলি। এই অংশগুলোর সাহায্যে ঘাস ফড়িংয়ের শ্বসনতন্ত্র গঠন হয়ে থাকে। এই ছবি দেখতে পাচ্ছ বা দেখতে পাবে যে ঘাস ফড়িংয়ের শ্বসনতন্ত্র আকৃতি বা গঠন কীরকম হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জেনে নিই ঘাস ফড়িংয়ের এই শ্বসনতন্ত্রের অঙ্গগুলো সম্পর্কে। আগেই বলেছি 10 জোড়া স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র থাকে। এই 10 জোড়া স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র অঙ্কীয় এবং পৃষ্ঠীয় অর্থাৎ ডর্সো ভেন্ট্রালি সংযোগ স্থলে অবস্থান করে থাকে, পার্শ্বীয়ভাবে অবস্থান করে থাকে। প্রথম 2 জোড়া থাকে বক্ষীয় অংশে এবং বাকি 8 জোড়া উদরীয় অংশে অবস্থান করে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, স্পাইরাকল বা শ্বাসরন্ধ্রগুলো অনেকটা গোলাকৃতি বা ডিম্বাকৃতি হয়ে থাকে। এগুলো পেরিট্রিম নামক এক ধরনের আবরণ দ্বারা বেষ্টিত থাকে এবং এর বাইরের দিকে একটি ছাকন যন্ত্র থাকে, ভিতরে একটি ছোট প্রকোষ্ঠ থাকে যে প্রকোষ্ঠটিকে বলা হয় অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়ামের পেছন থেকে ট্রাকিয়া বা শ্বাসনালী শুরু হয়ে থাকে। একটি কপাটিকা বা বাল্ব দ্বারা এই ট্রাকিয়া এবং অ্যাট্রিয়ামের সংযোগস্থল নিয়ন্ত্রিত হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, ট্রাকিয়া বা শ্বাসনালী হচ্ছে প্রধান শ্বসন অঙ্গ এবং এটি সারা দেহে সূক্ষ্ম নালিকা তৈরি করে শাখা প্রশাখায় বিভক্ত হয়ে থাকে। ট্রাকিয়া এবং এর শাখা প্রশাখাগুলো মিলে ট্রাকিয়াল কাণ্ড গঠন করে থাকে। 3 ধরনের ট্রাকিয়াল কাণ্ড ঘাস ফড়িংয়ের দেহে বিদ্যমান, সেগুলো হচ্ছে অনুদৈর্ঘ্যভাবে অবস্থান করে থাকে, সেগুলো হচ্ছে পৃষ্ঠীয়ভাবে অবস্থান করে পৃষ্ঠীয়, এবং অঙ্কীয় ট্রাকিয়াল কাণ্ড অঙ্কীয়ভাবে অবস্থান করে থাকে, এবং পার্শ্বীয়ভাবেও এই ট্রাকিয়াল কাণ্ড অবস্থান করে থাকে। ট্রাকিয়ার গঠন যদি আমরা দেখি, সেকশন নিলে দেখা যায় এর বাইরে একটি ভিত্তি পর্দা দা বেজমেন্ট মেমব্রেন দিয়ে আবৃত থাকে, অবস্থান করে থাকে। মাঝখানে এপিথেলিয়াল সেল দিয়ে গঠন একটি স্তর, চাপা এপিথেলিয়াল কোষ দিয়ে গঠন একটি স্তর থাকে, এবং ভিতরে টিনিডিয়া ইন্টিমা থাকে। অর্থাৎ এই অংশগুলো ইন্টিমাযুক্ত টিনিডিয়া, বলয় আকৃতির টিনিডিয়া দিয়ে গঠন হয়ে থাকে। ভিতরে টিনিডিয়া ইন্টিমা এবং এপিথেলিয়াল কোষ এবং সেই সাথে বাইরের দিকে বেসমেন্ট মেমব্রেন, এইগুলোর সাহায্যে ট্রাকিয়া গঠন হয়ে থাকে। আগেই বলেছি ট্রাকিয়া সারা দেহে শাখা প্রশাখা বিস্তৃত করে অবস্থান করে থাকে। ট্রাকিয়া থেকে যে সূক্ষ্ম শাখাগুলো বের হয় সেগুলোকেই বলা হয় ট্রাকিউল। 1 মাইক্রোমিটার ব্যাসযুক্ত এই ট্রাকিউলগুলো উৎপন্ন হয় ট্রাকিয়া থেকে, এবং এগুলো অগ্রসর হয় দেহের ভিতরের দিকে অগ্রসর হতে থাকে এবং এক ধরনের থলি আকৃতির গঠনের মধ্যে, অর্থাৎ এর প্রান্তভাগ স্ফীত হয়ে এক ধরনের থলি গঠন করে যেটিকে বলা হয় বায়ুথলি বা এয়ার স্যাক। এই এয়ার স্যাক গঠন করে থাকে। ট্রাকিউলগুলো বায়ু ইন্টিমা টিনিডিয়া থাকে না, এর মধ্যে বায়ুশূন্য থাকা অবস্থায় যে কারণে চুপসে যেতে পারে, এবং এগুলোর মধ্যে এক ধরনের কোষ রস বা সেল স্যাপ দিয়ে পূর্ণ থেকে থাকে, যেগুলোর সাহায্যে তারা কী করতে পারে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বিনিময় ঘটাতে পারে। বায়ুথলি যেটি বলেছিলাম, এখানে বাতাস এসে জমাকৃত হয়ে থাকে এবং এর সাহায্যে এগুলো সেখান থেকে আবার কার্বন ডাইঅক্সাইড, যেটি অক্সিজেন যেটি নিয়ে আসে বাইরে থেকে দেহের ভিতরে প্রবেশ করে, সেটি এর মাধ্যমে দেহ
প্রাচীরে প্রবেশ করে দেহকোষগুলোতে চলে যায় এবং দেহকোষ থেকে কার্বন ডাইঅক্সাইড এখানে প্রবেশ করে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সংক্ষেপে আরশোলার শ্বসন তন্ত্রের বর্ণনা এভাবে বলা যায় যে আরশোলার শ্বসন তন্ত্র মূলত ট্রাকিয়াল তন্ত্র, তবে এর কতগুলো অংশ আছে। সেই অংশগুলো হচ্ছে, এর 10 জোড়া স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র আছে, আর ট্রাকিয়া বা শ্বাসনালী যেগুলো সূক্ষ্ম শাখা প্রশাখায় বিভক্ত হয়ে 3 ধরনের কাণ্ড গঠন করে ট্রাকিয়াল কাণ্ড, সেগুলো হচ্ছে অঙ্কীয়, পৃষ্ঠীয় এবং পার্শ্বীয়। এই 3 ধরনের ট্রাকিয়াল কাণ্ড গঠন হয়ে থাকে। ট্রাকিয়ার গঠন আগেই বলেছি যে 3টি স্তর দিয়ে গঠন হয়, বাইরের বেসমেন্ট মেমব্রেন, মাঝখানে এপিথেলিয়াল সেল এবং ভিতরে টিনিডিয়া ইন্ডিমাযুক্ত টিনিডিয়া বলয় দিয়ে গঠন হয়ে থাকে। ট্রাকিয়া থেকে যে সূক্ষ্ম শাখা প্রশাখাগুলো বের হয় সেগুলোকে বলা হয় ট্রাকিউল। ট্রাকিউল খুব সূক্ষ্ম হয়ে থাকে, 1 মাইক্রোমিটার ব্যাস যুক্ত হয়ে থাকে এবং ট্রাকিউলগুলো কোষ রস দ্বারা পূর্ণ থেকে থাকে। ট্রাকিউলগুলো প্রান্তভাগে স্ফীত হয়ে যে গঠন তৈরি করে সেটি হচ্ছে এয়ার স্যাক বা বায়ুথলি গঠন করে থাকে এবং এর প্রান্তগুলো দেহের প্রবিষ্ট অবস্থায় থেকে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ আরশোলার শ্বসন তন্ত্র বা ট্রাকিয়াল তন্ত্র সম্পর্কে একটি ধারণা পেয়েছ। প্রিয় বন্ধুরা, এখন আমরা আলোচনা করব কিভাবে শ্বসন সম্পন্ন হয় বা কিভাবে রেসপিরেশন ঘটে। ঘাসফড়িং যেটি হয়ে থাকে, যে প্রথমে তার উদুরীয় খণ্ডকগুলো প্রসারিত করে দেয়। শ্বসনের শুরুতে উদুরীয় খণ্ডকগুলো প্রসারিত হয়, ফলে প্রথম 4 জোড়া শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল খুলে যায়। এরপর যেটি ঘটে, অক্সিজেন যেহেতু দেহের ভিতরের বাতাসের চাপ কমে যায়, যে কারণে দেহের বাইরে থেকে অক্সিজেন স্পাইরাকলের মাধ্যমে বা শ্বাসরন্ধ্রের মাধ্যমে দেহের ভিতরে প্রবেশ করে। 2, স্পাইরাকল অ্যাট্রিয়াম থেকে, স্পাইরাকলের অক্সিজেন অ্যাট্রিয়াম থেকে প্রবেশ করে হচ্ছে ট্রাকিয়ায়। ট্রাকিয়া থেকে অক্সিজেন বা বাতাস প্রবেশ করে ট্রাকিউলে, ট্রাকিউল থেকে সেটি প্রবেশ করে এয়ার স্যাক বা বায়ুথলিতে এবং সেখান থেকে কি করে, আগেই বলেছি যে ট্রাকিউল এবং এয়ার স্যাক প্রান্তীয় অংশগুলো তরল দ্বারা পূর্ণ থাকে এবং সেখান থেকে ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন দেহ প্রাচীরের কোষগুলোতে প্রবেশ করে থাকে এবং পরবর্তীতে যেটি ঘটে সেটি হচ্ছে দেহ প্রাচীরের উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডগুলো খুব অল্প পরিমাণে কার্বন ডাইঅক্সাইড কি করে, ট্রাকিউলে প্রবেশ করে থাকে। ট্রাকিউল থেকে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে ট্রাকিয়ায়, ট্রাকিয়া থেকে সেটি অ্যাট্রিয়াম হয়ে স্পাইরাকল দিয়ে দেহের বাইরে নির্গত হয়। মূলত খুব অল্প পরিমাণ কার্বন ডাইঅক্সাইডই এভাবে নির্গত হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড ব্যাপন প্রক্রিয়ায় রক্তের মাধ্যমে দেহ থেকে নির্গত হয়, অর্থাৎ দেহের কোষ রস থেকে ব্যাপন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে এবং সেখান থেকে দেহের বাইরে নির্গত হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা শ্বসনে 2টো বিষয় লক্ষ্য করেছি। একটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ, একটি হচ্ছে অক্সিজেন গ্রহণ, আরেকটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ। অক্সিজেন গ্রহণ করার এই অংশ, শ্বসনের এই অংশটুকুকে বলা হয় প্রশ্বাস, আর কার্বন ডাইঅক্সাইড দেহের বাইরে বের করে দেওয়া এই অংশটুকুকে বলা হয় নিঃশ্বাস। তাহলে শ্বসনে 2টো ধাপ আছে, শ্বসনের 2টো ধাপ আছে, ধাপগুলো হচ্ছে প্রশ্বাস এবং নিঃশ্বাস। সংক্ষেপে এই প্রশ্বাস নিঃশ্বাসের পদ্ধতিটা হচ্ছে এমন যে ঘাসফড়িং যখন অক্সিজেন গ্রহণ করবে তখন তার উদরীয় প্রাচীরগুলোকে, পেশিগুলোকে সে কী করে, প্রসারিত করে দেয়। প্রসারিত করার ফলে প্রথম 4 জোড়া স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র খুলে যায় এবং সেখান দিয়ে অক্সিজেন, বাতাস থেকে অক্সিজেন ঘাসফড়িংয়ের স্পাইরাকলের মাধ্যমে অ্যাট্রিয়ামে প্রবেশ করে এবং সেখান থেকে কোথায় প্রবেশ করবে,
ঠিক ধরেছ, ট্রাকিয়া। ট্রাকিয়া থেকে প্রবেশ করবে ট্রাকিউল এবং সেখান থেকে এয়ার স্যাক বা বায়ুথলি হয়ে সেগুলো কি করবে, দেহের কোষগুলোতে, দেহ প্রাচীরের কোষগুলোতে পৌঁছে যাবে। অপরদিকে অল্প পরিমাণ কার্বন ডাইঅক্সাইড দেহ প্রাচীর থেকে বায়ুথলি হয়ে ট্রাকিউলে, ট্রাকিউল থেকে সেটি ট্রাকিয়ায় এবং সেখান থেকে কোথায়, স্পাইরাকলের মাধ্যমে দেহের বাইরে, অ্যাট্রিয়াম হয়ে স্পাইরাকল বা পোরের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়। এভাবে ঘাসফড়িং তার শ্বসন সম্পন্ন করে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, ঘাসফড়িংয়ের এই অধ্যায়ে যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, প্রশ্ন আসে পরীক্ষায়, বিভিন্ন কোশ্চেনের আনসার করতে হয় বা উত্তর দিতে হয়, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র সম্পর্কিত। কাজেই আশা করি তোমরা শ্বসনতন্ত্র কি, ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রের সচিত্র বর্ণনা এবং কিভাবে শ্বসন সম্পন্ন হয় এবং সেই সাথে শ্বসনের গুরুত্ব, এই বিষয়গুলো সম্পর্কে একেবারে পরিষ্কার ধারণা রাখবে, যেন পরীক্ষায় যে কোনো প্রশ্নের আনসার এই সম্পর্কিত, অর্থাৎ ঘাসফড়িংয়ের শ্বসন সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্নের উত্তর লিখতে পারো। তোমাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।